আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পেন্ডুলামের মতো ঝুলছে ট্রাম্প বাইডেনের ভাগ্য, ভোট গণনার পক্ষে বিপক্ষে বিক্ষোভ। বঙ্গবন্ধু সুরক্ষা বিমা সেবা চালু, 100 টাকা প্রিমিয়ামে 2 লাখ পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ। এবং সাভার আশুরিয়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ, দেখেও দেখছে না তিতাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। পেন্ডুলামের মতো ঝুলছে ট্রাম্প আর বাইডেনের ভাগ্য, এখনও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি ডেমোক্রেট জো বাইডেন বা রিপাবলিকান ট্রাম্প। বাইডেন এ পর্যন্ত জিতেছেন 264টি ইলেকটোরাল ভোট, ট্রাম্পের রয়েছে 214টি। ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং আলাস্কায় এগিয়ে রিপাবলিকান শিবির, আর নেভাডায় এগিয়ে ডেমোক্র্যাটরা। ভোট গণনার পক্ষে বিপক্ষে বিভিন্ন শহরে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ, আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও ভোট গণনা শেষ হয়নি পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাদা এবং আলাস্কার মতো রাজ্যে। এর মধ্যে যে কোনো একটি ছোট রাজ্যের ফলও পাল্টে দিতে পারে পুরো দৃশ্যপট। পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এই 3 বড় রাজ্যেই এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও প্রাপ্ত ভোটে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য। এদিকে জয়ের খুব কাছে রয়েছেন জো বাইডেন, তবে ম্যাজিক ফিগার 270 ছুঁতে হলে 4 রাজ্যে জয়ের পাশাপাশি ট্রাম্পকে নেভাদায় হারাতেই হবে। আইনগত জটিলতার কারণে বন্ধ রাখা ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা আবারও শুরু হয়েছে। 20টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে পেনসিলভেনিয়ায়। এদিকে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রতিপক্ষ কারচুপির মাধ্যমে ভোট চুরির চেষ্টা করছে। বিভিন্ন রাজ্যে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন দাখিল করেছেন বলেও জানান তিনি। তবে মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালত। ভোট গণনা বন্ধের আশায় মামলাটি করেছিলেন তারা। অপরদিকে সকল ব্যালটের গণনা দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপলিস, ওরেগন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। এই অবস্থায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এবার দেশের খবর। 100 টাকা প্রিমিয়ামে 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ নিয়ে চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এর মাধ্যমে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে বিমা সেবা। এছাড়া এই উদ্যোগ বিমা খাতের রূপ প্রকৃতি বদলে দেবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর তথ্য বলছে দেশে মোট বিমা কোম্পানি আছে 78টি, অথচ 2017 সাল পর্যন্ত সেবার আওতায় ছিলেন মাত্র 1,70,00,000 মানুষ। ওই বছর জীবন বিমা খাতে 8,198 কোটি এবং সাধারণ বিমায় 2,981 কোটি টাকা প্রিমিয়াম জমা হয়। জিডিপিতে এ খাতের অবদান 0.56%, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আইডিআরএ বলছে প্রিমিয়াম অনিয়মিত হলে পলিসি তামাদি হয়ে যায়। এমন নীতিসহ আরও বেশ কিছু কারণে বিমা খাত এখনও এত পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে বিমাকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার উপায় খুঁজছে ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা। তামাদি পলিসি যেগুলো হচ্ছে সেটা আপনার আমাদের কিন্তু সমাজে এটার একটা বিরূপ প্রভাব থাকে। তো ওই ল্যাপসড পলিসিগুলোকে এই যে মুজিব বর্ষের একটা বিশেষ উপহার হিসাবে এটা আমরা চিন্তা করেছি যে এখানে আমরা কোনো লেট ফি এবং কোনো ফর্মালিটিস ছাড়াই তাদেরকে রিভাইভ হতে দিব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাধারণ বিমা কর্পোরেশন 100 টাকা প্রিমিয়ামে চালু করলো বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এ সেবার আওতায় 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। 100 টাকা দেওয়ার শক্তি বছরে আমার মনে হয় এদেশের সবারই কিছু না কিছু শক্তিটা আছে, কিন্তু সে পাচ্ছে কি? তার একটা হাতের আঙ্গুল নষ্ট হলে সে একটা অংশ পাচ্ছে, পার্সেন্টেজ পাচ্ছে ক্ষতিপূরণ। আবার সে যদি টোটালি ড্যামেজ ক্ষতি হয়ে যায়, সে যদি মারা যায়, ইন্তেকাল করে খোদা না খাদ, বা একেবারে
হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা তার কোনো দুই হাত চলে গেল বা দু পা চলে গেল, দুই চোখ চলে গেল, তখন সে কিন্তু 100% ওই বেনিফিটটা পাবে। সরকারি বেসরকারি সব বীমা কোম্পানি এ পলিসি চালু করতে পারবে বলে জানান বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন সভাপতি। বললেন, এ সেবা বীমা খাতের আমূল পরিবর্তন বয়ে আনবে। যত বীমা কোম্পানি আছে সব বীমা কোম্পানি এটা অংশগ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যাতে এটা সাধারণ মানুষের হতদরিদ্র জনগণ থেকে আরম্ভ করে সবাই দ্বারে এটা যেতে পারে। বঙ্গবন্ধু নিজেও ছিলেন বীমাকর্মী, তাই এ খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আলফা ইনস্যুরেন্সে ছিলেন উনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর একেবারে পাশে সাভার আশুলিয়ায় রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ, দেখেও দেখছে না তিতাস। আর সিএনজির অবৈধ ব্যবসাও চলছে রমরমা। ঝুঁকিপূর্ণ হলেও হোটেল রেস্টুরেন্টের রান্নার জন্য ব্যবহার হচ্ছে সিএনজি। সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ, সাথে ছিলেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান খান। এভাবে শত শত সিলিন্ডারে কাভার্ড ফ্যানে গ্যাস দেওয়ার কোনো নিয়ম নেই। সাভারের বেশিরভাগ সিএনজি পাম্পগুলো অবৈধ কাজটি করছে, আর রাত নামলেই চুরির মহোৎসব চলে। লালন সিএনজি পাম্প, এখানেও অবৈধভাবে গ্যাস দেওয়ার তথ্য রয়েছে। তথ্যের বিষয়ে জানতে গেলে পাম্পের কর্মচারীরা চড়াও হন একুশের টিমের উপর। বারবার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা। পাম্পের মালিক ক্যামেরায় কথা না বললেও এক প্রকৌশলী স্বীকার করলেন অবৈধভাবে গ্যাস দেওয়ার কথা। মাঝে আসে, মানে দুই এক মাস পর পর আসে নেতবা, কিন্তু আমরা কন্টিনিউ কখনো কভার ফ্যান দিই না। প্রায় সব সিএনজি পাম্পের অবস্থা একই রকম। বিক্রি কম বলে অবৈধ বিক্রি অস্বীকার করছেন না পাম্প কর্তৃপক্ষ। অবৈধ হইলেও ধরাধরি সেরকম করেও না, আর আমরাও সবাই দেবিল আমরাও দেই। সাভার আশুলিয়া নয়ারহাট বাইপাইল সবখানেই অবৈধ কারবার। আচ্ছা, তো আমাদের মালিকের তো পারমিশন আছে, এটা তো আসলে ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রিয়ালের জন্য, এটা তার বাসা বাড়ির জন্য না। এটা সম্পর্কে তো ধারণা আমার নাই, আমি বলতে পারবো না। তো এত গেল সিএনজি পাম্প, কলকারখানা ও বাসাবাড়িতেও আছে অবৈধ সংযোগ। ধামসেনা ইউনিয়নের মৌজার মেল এলাকায় এক মালিকের কয়েকটি বাড়িতেই জ্বলছে কয়েকশো চুলা। মালিক স্বীকার করলেন সংযোগ অবৈধ, তবে বৈধ করার চেষ্টা চলছে। বৈধভাবে যে প্রসেস, সেই প্রসেসটা সম্পূর্ণ এখন হয়নি না। আপনারা এখনো বিল দেন না? না, ওইটা আমাদের করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি আর কি। তিতাসের স্থানীয় কর্মকর্তারা সব জেনেও যেন কিছুই জানেন না। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। প্রায় বন্ধ থাকে পরিবহন চলাচল, মাঝে মধ্যে সরে যায় ব্রিজের পাটাতন, এভাবে ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যান, ঘটছে দুর্ঘটনাও। বলছি রাজধানী সংলগ্ন কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজের কথা। সোহেল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। বুড়িগঙ্গার বুকে বুদ্ধিজীবী ব্রিজ তখনও নির্মাণ হয়নি। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ করতে স্টিল কাঠামোতে তৈরি হয়েছিল হযরতপুর সেতু, তাও ১৯ বছর আগে। এরপর হয়েছে শুধুই সংস্কার, বেড়েছে ঝুঁকি, ঘটছে বহু দুর্ঘটনা, তারপরও থেমে নেই সব ধরনের চলাচল। হেমাদপুর থেকে যে গাড়িগুলো চিটাং রোডে যায়, সেই গাড়িগুলো সব এইখানটা ঢুকে, এবং এই ব্রিজটা এখন অকেজু হয়ে গেছে। প্লেট ছড়াই দেওয়া হয়, অনেক যানজট হয় সারাদিন, এভাবেই কোনো শান্তি নেই। স্কুল কলেজে এখান দিয়ে আসা যাওয়া করি, তখন ব্রিজের অবস্থা এতই খারাপ থাকে যে আমাদের এখান থেকে পার হতেও ভয় করে। ব্রিজটি এখন চরম দুর্ভোগের আরেক নাম, পাশাপাশি চলতে পারে না দুটি যান, ঘন্টার পর ঘন্টা, তাই জটের ধকল সইতে হয় পথ চলতি মানুষকে। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় মানে হোন্ডাওয়ালারা বেশি, কারণ হঠাৎ করে আসতে থাকে পড়ে যায়। বড় বড় ডিস্ট্রিক্টটাক অনেক অসুবিধা হয়। পোস্তাকলা সেতু, বসিলা সেতু এবং বাবুবাজার সেতু, তার প্রধান রাস্তা হয়ে গেছে এই সড়ক। এই রাস্তাটা অপ্রশস্ত এবং এই ব্রিজটা মানুষ চলাচলেরই অনুপযুক্ত। সরকারের যে বর্তমান অগ্রযাত্রা, এইটাকে এগিয়ে নিতে হলে এইটা সময়ের দাবি। উপজেলা প্রশাসন বলছে নতুন বছরের শুরুতেই মিলবে সমাধান। এই ব্রিজটি ফোর লেন হবে,
এটা হয়তো ডিসেম্বরের শেষ দিকে এটা টেন্ডার হবে, ডিসেম্বরের টেন্ডার হলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে এইটির কাজ শুরু করবে বলে আমি বিশ্বাস করি। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে সাপ্তাহিক হাটের দিনে পরিবহন জট ছড়ায় বহু দূর, রাতের ভোগান্তি হয় আরো ভয়াবহ। হাটের দিন এই দুদিন বেশি পরে, ব্রিজটা বড় হলে জনগণের জন্য আরো অনেক সুবিধা হবে, যারা যানবাহন গাড়ি ঘোড়া চালায় ওদের জন্য সুবিধা হবে। কেরানীগঞ্জের হযরতপুরের এই ব্রিজটি বহু আগেই বাতিল হয়ে গেছে, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আর শত শত পরিবহন। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চার বছর বিচার না পেয়ে হতাশা। আবার আমন্ত্রণ সকাল ৯টার একটি সংবাদে। নোয়াখালীর মাইজদিতে নারীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক স্বামী ও তার নেশাগ্রস্ত কয়েক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ও নারী চারজনকে আসামি করে সুধারাম থানায় একটি মামলা করেছেন। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরতে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন স্বাস্থ্যকর্মী রাবিয়া। হঠাৎ একটি সিএনজি অটো এসে তুলে নেয় তাকে। ভেতরে থাকা তার সাবেক স্বামী সহ কয়েকজন মুখ চেপে ধরে নিয়ে যায় প্রায় ৩০ কিলোমিটার দূরে কবিরহাটের নবগ্রামে। সেখানে সাবেক স্বামী তার বাড়িতে নেশাগ্রস্ত হয়ে কয়েকজন বন্ধু সহ ধর্ষণের চেষ্টা করে, তবে নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত পালিয়ে রক্ষা পায় ধর্ষণ থেকে। এদিকে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। আমার হাজবেন্ড সহ বাকি চার পাঁচজন লোক সেখানে আমারে নির্মমভাবে মারে এবং আমাকে নির্যাতন করার চেষ্টা করে। আমি নিজে আপ্রাণ চেষ্টা করে নিজের সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করি। তারা আমাকে বিভিন্নভাবে টর্চারিং করে, তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে, তাকে নির্যাতন করেছে শারীরিকভাবে। আমরা সংবাদটি পেয়েছি এবং ইতিমধ্যে মানে বাদী অভিযোগ দিয়েছে, এটা মামলা নিয়েছে। তা আমরা এই সংক্রান্ত যে আসামি, সকল আসামিকে আমরা গ্রেপ্তার করবো। উচ্ছেদ, লুটপাট ও হত্যাকাণ্ডের চার বছর পার হলেও সুবিচার পায়নি গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাঁওতালরা। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ ও বিচার না পেয়ে হতাশ তারা। দাবি দ্রুত দোষীদের বিচার এবং তাদের বসবাসের স্থায়ী ব্যবস্থার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম চিনিকলের জমি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সাঁওতাল জনগোষ্ঠী পুলিশ ও চিনিকল শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাঁওতালদের ঘরবাড়িতে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়া হয়, তাদের উচ্ছেদ করা হয় বসত ভিটা থেকে। এ সময় ৯ পুলিশ সহ আহত হয় ৩০ জন। গুলিতে নিহত হয় শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি সহ ৩ সাঁওতাল। এ ঘটনায় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে সাঁওতালদের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। সে সময় কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখন একজন ছাড়া বাকি সব জামিনে আছে। তখন থেকে সাঁওতালরা ঝুপড়িঘরে বসবাস করছে। সাঁওতালরা চান ক্ষতিপূরণ সহ তাদের পৈতৃক জমিতে পুনর্বাসন করা হোক। আমাদের যে মারার হলো ৩ জন লোক, এটা ভিডিও পড়েছে আমরা পর্যন্ত জমা দিলাম। তারপরেও আমাদের যে সারা বছর যদি তদন্ত যদি চলে, তাহলে আমাদের ভিডিও প্রডেস দেওয়াটা মানে এটা কি? আমাদের এই মাটি আমরা ফেরত পাওয়ার দাবি, আমাদের বাপদাদার সম্পত্তি আমরা ফেরত চাই, পুনরায় আমাদের ঘর বাড়ি মেরামত করে দিতে হবে। এই মামলার আসামিগুলো যারা, এদেরকে গ্রেফতার করা হোক। এদিকে পুলিশ বলছে মামলাগুলো এখনো তদন্তাধীন, শীঘ্রই সুরাহা হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এই বছরের শুরুর দিক থেকেই মামলাটা আমাদের কাছে আসবে এবং আমরা মামলাটা তদন্ত করছি। মামলাটা তদন্ত প্রায় শেষ পর্যায়ে, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই মামলাটি নিষ্পত্তি করার জন্য। এই ঘটনায় মামলা হয়েছিল দুটি, একটি খুনের, অন্যটি ঘরবাড়িতে লুটপাট ও আগুন লাগানোর মামলা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জন্মান্ধ মিজানুর রহমান খুলে বসেছেন মোবাইল রিচার্জ এবং বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসা। মুখস্থ রেখেছেন প্রায় ৫,০০০ গ্রাহকের মোবাইল নম্বর। অন্ধ হয়েও কোনো সমস্যা নেই তার আর্থিক লেনদেনে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা মিজানুর দরিদ্র সংসারের হাল ধরেছেন শক্ত হাতে।
কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রতিভাবান এই জন্মান্ধ যুবক মিজানুরের বাড়ি কুড়িগ্রামের প্রত্যন্ত রৌমারী উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে। 22 বছর বয়সে মিজানুরকে অন্ধত্ব আর সংসারের অভাবের কারণে লেখাপড়ার পাঠ অষ্টম শ্রেণীতে শেষ করতে হয়েছে। তবে এসব প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। 2017 সালে স্থানীয় বাজারে খুলে বসেন মোবাইল রিচার্জ ও বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবসা। প্রথম দিকে সামান্য অসুবিধা হলেও কিছুদিনের মধ্যে স্বাভাবিক মানুষের মতোই অভ্যস্ত হয়ে পড়েন। মুখস্থ করে নেন নামসহ 3000 মোবাইল নম্বর। এছাড়া 2000 গ্রাহকের কণ্ঠ শুনে কিংবা শেষ দুটি ডিজিট শুনে বুঝতে পারেন পুরো নম্বর। নির্ভুলভাবে চলে মোবাইল রিচার্জ সহ অন্যান্য ব্যবসা। একবারে দুটো সংখ্যা বললে আমি ফ্লাক্সিলোড দিয়ে দিতে পারি। আমার কণ্ঠ শুনেই এখন আমার টাকা দিতে পারি। চোখে দেখে না, তার কেমনে বের করে দেয়। সন্তানের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় মিজানুরের পরিবার। ডাক্তার বলছে যে এখন বয়স হয়তো, বয়স হলে চেষ্টা করা যাবে কোনো কিছু ভালো মন্দ হয়তো বাচ্চাটার। মিজানুরের অন্ধত্ব দেখে জামানত এবং বাড়ি ভাড়া ছাড়া আজীবনের জন্য দোকানটি বরাদ্দ দিয়ে রেখেছেন ঘরটির মালিক। যতদিন মধ্যে ওর বেঁচে থাকবে আমার দোকান করে বিনা ভাড়া বিনা জামানতে ওর ব্যবসা করতে পারবে। চিকিৎসার জন্য কয়েক বছর আগে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় জনপ্রতিনিধি, আর সরকারের বিভিন্ন প্রকল্পের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনপ্রতিনিধি হিসেবে আমি যতটুকু সহযোগিতা করা লাগে আমি সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। তার পরিবারটিকে দাঁড় করানোর জন্য যা কিছুই করার দরকার উপজেলা প্রশাসন রোমারি সব ধরনের ব্যবস্থা করবে। ইচ্ছা শক্তির মাধ্যমে সকল প্রতিবন্ধকতাকে জয় করা যায় এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের বিস্ময় বালক জন্মান্ধ মিজানুর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে ফিরেছেন সাকিব আল হাসান, শিগগিরই মাঠে নামবেন। এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পেন্ডুলামের মতো ঝুলছে ট্রাম্প বাইডেনের ভাগ্য, ভোট গণনার পক্ষে বিপক্ষে বিক্ষোভ। বঙ্গবন্ধু সুরক্ষা বিমা সেবা চালু, 100 টাকা প্রিমিয়ামে 2 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ। এবং সাভার আশুলিয়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ, দেখেও দেখছে না তিতাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21ndaz.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21ndaz.com/online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।